আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনারা যে যেখান থেকে ভিডিওটি ওপেন করছেন সবাইকে অনুরোধ করছি শেষ পর্যন্ত থাকার জন্য। ওমানের অবস্থা আস্তে আস্তে খারাপের দিকে। কেন বললাম, ওমানে নতুন যে ভাইরাসের ধরনটি সারা পৃথিবী জুড়ে তাণ্ডবের অপেক্ষায় আছে, এটার দুইজন রোগী শনাক্ত করলো ওমান। এ বিষয়ে সর্বশেষ কিছু তথ্য থাকছে, পাশাপাশি আপনাদের করা কয়েকটি প্রশ্ন, ওমানের ভিসার ব্যাপারে গতকাল যে নিউজটি আসছে এটা নিয়ে সর্বশেষ কিছু প্রশ্ন ছিল আপনাদের, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে অনুরোধ করছি শেষ পর্যন্ত থাকুন। চলুন প্রথমেই ওমিক্রনের সর্বশেষ আপডেটটা আমরা জেনে আসব, তারপরে ভিসা আর অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলবো, সবাই সাথে থাকুন। ওমানে প্রথমবারের মতো ওমিক্রন শনাক্ত। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে এই প্রথম করোনা ভাইরাসের রূপান্তরিত ধরন ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, অন্য দেশ থেকে ভ্রমণ করে আসা দুইজন ওমানি নাগরিক ওমিক্রনে আক্রান্ত হয়েছে। তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলেও জানায় মন্ত্রণালয়। তবে এটি যাতে দেশটিতে বিস্তার লাভ না করে সেজন্য কঠোর অবস্থানে রয়েছে ওমান সরকার। একই সাথে দেশটির সকল নাগরিক এবং প্রবাসীদের মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ে জারিকৃত সকল নির্দেশনা মেনে চলতে অনুরোধ জানানো হয়। সেই সাথে 18 বছর বা তার বেশি বয়সের সবাইকে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ নিতেও অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। এদিকে চীন ও পাকিস্তানে শনাক্ত হয়েছে করোনা ভাইরাসের রূপান্তরিত ধরন ওমিক্রন। গতকাল সোমবার দেশটির দুটি রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা। উপমহাদেশের দুই দেশ ভারত ও বাংলাদেশের পর পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত শহর করাচিতে এই রোগীর সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে পাকিস্তান সরকার। করোনা প্রতিরোধে পাকিস্তান সরকারের গঠিত টাস্ক ফোর্স ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারের পক্ষ থেকে সোমবার এক টুইট বার্তায় এই সম্পর্কে বলা হয়। ইসলামাবাদের ন্যাশনাল হেলথ ইনস্টিটিউট নিশ্চিত করেছে যে সম্প্রতি করাচিতে ওমিক্রন আক্রান্ত এক রোগীর সন্ধান পাওয়া গেছে। এটি পাকিস্তানে প্রথম ওমিক্রন শনাক্তের ঘটনা। এই রোগী ব্যতীত আর কোনো রোগ এই ধরনের আক্রান্ত হলো কি না সে বিষয়ে এনসিও তৎপরতা চালাচ্ছে। এদিকে আগামী বছর ফেব্রুয়ারিতে শীতকালীন অলিম্পিকের আয়োজক দেশ চীন এই ব্যাপারটিকে সামনে রেখেই করোনার সম্ভাব্য ঢেউ প্রতিরোধে ব্যাপক আকার সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে দেশটির কমিউনিটি সরকার। দেশের রোগ নিয়ন্ত্রণ সংস্থাগুলোর সঙ্গে পরামর্শ করেই ইতিমধ্যে চীনের মন্ত্রিসভা বা টেস্ট কাউন্সিলর তিয়ানজিন সহ দেশের সব বিমানবন্দরগুলোতে করোনার বিধিনিষেধ জোরদার করার নির্দেশ দিয়েছে সরকার। এছাড়াও রাজধানী বেইজিং ও তার আশপাশের 140 মিটার এলাকাতেও কঠোর করা হয়েছে কোভিড প্রোটোকল। অপরদিকে ব্যাপক দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে থাকা ভাইরাস ওমিক্রনের প্রথম প্রাণহানি ঘটেছে যুক্তরাজ্যে, আর এই প্রথম দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়। দেশটির প্রধানমন্ত্রী বোরিস জনসন সম্প্রতি এক বিবৃতিতে বলেন, করোনা ভাইরাসের নতুন রূপান্তরিত ধরন ওমিক্রনের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে আমরা দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হচ্ছি। ওমিক্রন সংক্রমণের একটি বড় ঢেউ আমাদের সামনে অপেক্ষা করছে। এই পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে প্রথম প্রাণহানি ঘটেছে যুক্তরাজ্যে। সোমবার ব্রিটেনের প্রধানমন্ত্রী বোরিস জনসন এই ভ্যারিয়েন্ট এনে দেশটিতে প্রথম একজন মারা গেছেন বলেও নিশ্চিত করেন। এরকম প্রথম যখন ওমানে করোনা আক্রান্ত শুরু হয়, ঠিক দুইজন ওমানি নাগরিক ইস্তাম্বুল থেকে, অর্থাৎ তুর্কির ইস্তাম্বুল থেকে তারা ওমানে প্রবেশ করে এবং তাদের শরীরে প্রথম দেখা দেয় এই করোনা ভাইরাসের লক্ষণটি। তারপরেই কিন্তু ওমানে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, অনেক মানুষের প্রাণহানিও ঘটে। এবার এই ওমিক্রনের ক্ষেত্রেও যেটা বোঝা গেল, দুইজন ওমানি নাগরিকের শরীরে এই ভাইরাসটা শনাক্ত হয়েছে, তারা নিশ্চয়ই অন্য দেশ থেকে আসছে, এমনটা কিন্তু তথ্য প্রকাশ করছে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়। তো এই অবস্থা থেকেই ওমানে হয়তো যদি এটা সংক্রমণ বেড়ে যায় আবারও লকডাউন আসবে। তাই সবাইকে অনুরোধ করব,
আপনারা যারা প্রবাসীরা আছেন অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবেন। আর যাদের দুই ডোজ টিকা কমপ্লিট হয়ে গেছে আপনারা বুস্টার ডোজ নিতেও পারেন, কারণ ওমান সরকার বারবার ঘোষণা দিচ্ছে যাদের দুই ডোজ কমপ্লিট হয়ে গেছে তাদেরকে বুস্টার ডোজ নেওয়ার জন্য। পাশাপাশি সবাইকে সতর্ক থাকতে বলবো আরেকটি কারণে, কারণ এই করোনা মহামারী শুরুর থেকে একেবারে নাজুক অবস্থানে কিন্তু প্রবাসীরা, আর এই অবস্থা থেকে কাটিয়ে উঠতে অনেকটা সময়েরও প্রয়োজন। যদিও এখন অনেকটা স্বাভাবিক, তারপরেই যদি আবার নতুন করে এটার হানা শুরু হয় তাহলে কিন্তু অবশ্যই বিপদের শেষ থাকবে না। তাই সবাইকে অনুরোধ করব যতদূর সম্ভব স্বাস্থ্যবিধি মেনেগুলো চলার চেষ্টা করবেন, যাতে করে এই ভাইরাস থেকে নিজেদেরকে রক্ষা রাখতে পারেন। আর তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপরে ভরসা তো অবশ্যই রাখতে হবে। এবারে গতকাল একটি নিউজ পাবলিশ হওয়ার পরে আপনারা অনেকেই নড়ে চড়ে বসছেন, অনেকে একটু আনন্দ উপভোগ করছেন যে এই আইনটা পাশ হলে হয়তো প্রবাসীদের দুঃখ যন্ত্রণা কিছুটা হলেও কমবে। পাশাপাশি গতকাল এই ভিডিওটা করার পর অনেক দালাল যারা আদম ব্যবসা করে অর্থাৎ ভিসার ব্যবসা করে এরকম অনেকজনেই আমাকে ভয়েস দিয়ে অনেক ধরনের উল্টাপাল্টা কথাও বলছে। যাই হোক, সেই বিষয়গুলো আমি চাচ্ছি না আপনাদের সামনে প্রচার করতে। তবে আমি একজন প্রবাসী হিসেবে যেটা বুঝি, ওমান সরকারের যে সিদ্ধান্তটা গতকাল আসছে যেখানে বলা হচ্ছে যে ওমানের ভিসার জন্য কোনো মালিক বা কোনো স্পন্সরকে অতিরিক্ত টাকা দেয়া যাবে না, দিলে সেটা আইনত দণ্ডনীয় অপরাধ বলে বিবেচিত হবে। আর এটাতেই অনেক বাংলাদেশি ব্যবসায়ী আছেন যারা ভিসার দালালি করে খান, তাদের মাথায় অটোমেটিক বাড়ি পড়ে গেছে। তো যাই হোক, আপনাদের জন্য সমবেদনা, কারণ ওমান সরকার যদিও কোনো একটা নিয়ম চালু করার পরে সেটা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করে এরকম নজির কিন্তু নেই। হয়তো কিছুদিন আপনারা খুব ভালোভাবে ব্যবসা করতে পারবেন, যতদূর সম্ভব এখন বেশি করে লোক নেন, তাহলে এই ঝামেলাটা আসার পরেই আপনারা একটু রিল্যাক্সে থাকতে পারবেন। পাশাপাশি সেই সকল ভাইদের বলছি যারা ভিসার দালালি করে আমার কথা শুনে আমাকে বিভিন্নভাবে মানে কথা বলছেন, আপনাদেরকে বলছি আপনি যদি কোনো বাবা মার সন্তান হয়ে থাকেন তাহলে অবশ্যই নীতি নৈতিকতার সহিত ইনকাম করুন। হালাল রুজির অনেক বরকত, হারাম খাবেন আপনার জন্য অনেক বিপদ অপেক্ষা করবে। তাই অনুরোধ করছি ভাই, নিজের চরিত্র পাল্টান, মানুষ হওয়ার চেষ্টা করুন। আশা করি সেই ভাইজানারা বুঝে গেছেন। এবারে আরেকটি বিষয় যেটা এই মুহূর্তে সবার খুব টেনশনের জায়গা, পাসপোর্ট। মালিক পাসপোর্ট না দিলে, সেটা তো গতকালই বলে দিয়েছি আপনাদেরকে, মালিক পাসপোর্ট না দিলে কি করবেন। আর এটাতে একবার সাহস করে কেউ দাঁড়ায় যান, দেখবেন আপনি সফল, আপনার এখানে আর কোনো সমস্যা হবে না, আপনি নির্দ্বিধায় আপনার দাবি আদায় করতে পারবেন। তো এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ কয়েকটি তথ্য। আপনাদের সবাইকে অনুরোধ করব, যেহেতু অমিক্রন শনাক্ত হয়ে গেছে সাবধানে থাকার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।